যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তাদের এখন সময়টা এভাবে যাচ্ছে ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে তারা টেরও পাচ্ছে না অনেকে পড়ায় মগ্ন রাতে ঘুম নাই দিনে ঘুম আবার অনেকে দিনে ঘুমায় রাতে পড়ে এরকম অনেক স্টুডেন্ট আছে ভিউয়ার্স তোমরা কোনো টেনশন নিবা না টেনশন নিয়ে কোনো কাজ করলে কোনো কাজে সফল হওয়া যায় না এই জন্য ফ্রি মাইন্ডে পড়াশোনা করতে হয় ফ্রি মাইন্ডে পড়াশোনা করলে অবশ্যই একটা ভালো ফলাফল প্রত্যাশা করা যায় আর যদি তোমরা ফ্রি মাইন্ডে পড়াশোনা না করো মাথায় চাপ নিয়ে পড়াশোনা করো তাহলে দেখবে তোমাদের ফলাফলও খারাপ হবে এবং তোমাদের মানসিক প্রবলেম এবং শারীরিক অনেক ধরনের প্রবলেম দেখা দিবে তাই ভিউয়ার্স তোমাদের কাছে তোমাদের বলতে তোমাদের সকলের কাছে শুধু ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য বলতেছি না সব স্তরের স্টুডেন্টদের জন্য আমার আবেদন তোমরা কখনো পড়াশোনার প্রতি চাপ নিবা না পড়াশোনাকে মজার বিষয় মনে করবা চাপের বিষয় মনে করে পড়াশোনা করলে পড়াশোনা কখনোই হয় না তাই মজার বিষয় মজা করে পড়াশোনা করো দেখবে ইজি হয়ে গেছে এবং তোমরা ফলাফল ভালো করছো তোমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়েছে ভিউয়ার্স তাই আমার আজকের ভিডিওটি হচ্ছে সময় নিয়ে সময় কিভাবে যায় সময় এভাবেই যায় আমরা টের পাই না